সাহেবের উপর ওর রাগ বেশি। যাব, আমি স্কুলে যাব, আমি লাট সাহেবের সাথে স্কুলে যাব। রাজিমা, লাট সাহেবকে আমি একা ছাড়ব না। বাঁচালি আমায়, বাঁচালি রে মা। যা বাবা, তৈরি হয়ে নে। ওই পিশাচিনী যদি বাড়ির বাইরে কোনো রকম আঘাত আনার চেষ্টা করে, একমাত্র রক্ষা কবচ হবি তুই লগ্না। তুই রক্ষা কবচ। সূর্য আর ওর বাড়ির লোকের রক্ষা কবচ হলো লগ্না, আর লগ্নার রক্ষা কবচ স্বয়ং সিংহ বাহিনী। এবার বুঝতে পারছিস অবন্তিকা, আমি ঠিক বলেছিলাম না ভুল? শুনলে তো কি বললো। তোর লড়াই আরো কঠিন হবে অবন্তিকা, এই জন্যেই আমি মহাযজ্ঞের কথা বলেছিলাম। আমি বুঝতে পারছি, দাগ দেখে তোর রাগ হওয়াটা স্বাভাবিক। হোক রাগ, পুষে রাখ ওই রাগ। যত রাগ বাড়বে তত ভালো, যত সময় যাবে জন্ম নেবে আগুনের। অবন্তিকা, তোকে এত শক্তি ধরতে হবে যাতে যাতে সিংহ বাহিনীও তোকে হারাতে না পারে। তারপর সুযোগ সুবিধা বুঝে আমরা আঘাত আনব। তুমি ঠিক বলেছো, আমাকে শক্তি অর্জন করতে হবে, অনেক অনেক শক্তি। আর তার জন্য আমাকে যোগ্য করতে হবে। বেশ বেশ, আমি যোগ্য করতে প্রস্তুত। বলো কোথায় কোন যোগ্য করতে হবে আমাকে, বলো। সে কি, সেটা আমি কি করে বলতে পারবো? মানে কি বলতে চাইছো কি তুমি? তুমি কি কোনোভাবে আমায় নিয়ে খেলছো রাঙা? এই তুমি বলছো যোগ্য করতে হবে, এই তুমি বলছো যোগ্য করে শক্তি অর্জন করতে হবে, অথচ তুমি বলছো সেই কাজ ভীষণ কঠিন। আবার তুমি বলছো আমি কি করে বলবো, তাহলে বলবে কে আমায়, কে বলবে? মহাকাল। মহাকাল? এই যজ্ঞের পুরোটা আমার জানা নেই অবন্তিকা। জানেন মহাকাল, কাজেই তোকে মহাকালকেই ডাকতে হবে। যদি মহাকাল এসে বলে কিভাবে কি করতে হয় এই যজ্ঞ, তবেই তুই এই যজ্ঞ করতে পারবি। কাজেই মহাকালকে ডাক অবন্তিকা। এখান থেকেই ডাকবো। ডাক, দেখি দেখ না কি হয়। বলছো কি শ্রীমতী, লগ্নাকে স্কুলে যেতে দিতে মা রাজি হয়েছে? হ্যাঁ। বাবা, মার হলো কি? ওভাবে বলছো কেন, ভালোই তো হলো। আজ নাকি লগ্নার পরীক্ষা। যাক, এত খারাপ খবরের মধ্যে একটা অন্তত ভালো খবর পেলাম। যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে খুব ভালো হয়েছে বলতে হবে। সত্যি যদি হয়ে থাকে মানে? তোমার এখনো সন্দেহ আছে? আছে শ্রীমতী, ভীষণ ভাবে আছে। কি বলবো, বলতে খারাপও লাগে, আমারই মা। কিন্তু সত্যি কথা বলছি, আমার মা যে কোন কাজটা কখন কি উদ্দেশ্যে করে
আমি আজও ভালো করে কিছু বুঝতে পারি না। খারাপ উদ্দেশ্যে কিছু করেছি এমন কথাই বলবে কি? সে কথা আমি বলিনি মা। ইন্দ্র, আমি জানি আমার সম্পর্কে তোমার কিছু ভুল ধারণা আছে, আর সেটা থাকা খুব স্বাভাবিক, কারণ আমার অনেক কিছুই তোমার পছন্দ নয়। কিন্তু ইন্দ্র, মানুষ তো বদলায়, তাই না? বিশ্বাস করো, আমি আজ যে কথাগুলো বলেছি তা একদম আমার মন থেকে বলেছি। শুধু তাই নয়, এতদিন ধরে যে ভুলগুলো করেছিস তাও আমি লগ্নার কাছে স্বীকার করে নিয়েছি। বিশ্বাস না হয় তোমরা লগ্নার সাথে কথা বলতে পারো। মা, আপনি লগ্নার কাছে ভুল স্বীকার? মা, ও তো একটা বাচ্চা মেয়ে, আর আপনি তো বয়স এত বড়। তাতে কি হয়েছে বড় বৌমা? বড় হয়ে যদি ভুল করতে পারি সেটা স্বীকার করতে দোষ কোথায়? আর হ্যাঁ, আমি তোমাকেও আমার সিদ্ধান্ত জানাতে এলাম। কি ব্যাপারে মা? না, আমি লগ্নাকে বলে দিয়েছি এখন থেকে ওর ইচ্ছে মতো চলতে পারে, যা খুশি তাই করতে পারে, কেউ ওকে কোনো রকম ভাবে বাধা দেবে না। তোমাদেরও বলা রইল, তোমরাও ঠিক সেটাই করবে। ইন্দ্র, তুমিও। না, এটা আবার আলাদা করে বলার কি আছে? আমি তো সারা জীবনই তাই চেয়েছি, মানে শ্রীমতীও মন থেকে সেটাই চায়। হ্যাঁ, এখনো চাওয়াটা যেন সেরকমই থাকে। ও পড়তে চাইলে পড়বে, না পড়তে চাইলে পড়বে না, বাড়ির কেউ কোনো ভাবে ওকে বাধা দেবে না। না মানে লেখাপড়া ছাড়ার কথা কেন আসছে? ছাড়ার কথা তো বলিনি, বলেছি ইচ্ছে হলে ছাড়তে পারে। ও যদি চায় ও লেখাপড়া ছেড়ে দিয়ে শুধু পুজো আচ্চা নিয়েই থাকবে, তাই থাকবে, তাতেও যেন কেউ কোনো রকম বাধা না দেয়। কি বললো মা? কি বললো? লগ্না পুজো আচ্চা নিয়ে থাকবে? হ্যাঁ, তো আবার লেখাপড়া ছেড়ে কেন? আজ সকালে তো গান শুনলে। হ্যাঁ, তো আমি তো ভাবলাম সে মানে এমনি গান গাইছে। না, আজ পুজো ওই করেছে। লগ্না পুজো করেছে? এসব হচ্ছেটা কি? লগ্না, আমি না এবার বুঝলাম যে তুই আজ সকালবেলা মা সিংহবাহিনীর পুজো কেন করলি। কেন আমি যে অন্য কাজের জন্য জন্মেছি গো, লেখাপড়া করার জন্য নয়। শোন লগ্না, এই স্কুলটাই হচ্ছে তোর আসল জায়গা। এতদিন তো অনেক ফাঁকি মারলি পড়াশোনায়, বল এবার একটু পড়াশোনাটা ঠিক করে কর, পরীক্ষাটা মন দিয়ে দিবি, ঠিক আছে? মনে আছে তো তোর বাবাকে কি কথা দিয়েছিলি? তুই বাবাকে প্রমিস করেছিলিস যে তুই রেজাল্ট খুব ভালো করবি। মা গো মা, লাট সাহেব মেম সাহেবকে কি জ্ঞান দিচ্ছে? লিপি লিপি, তুই তোর বন্ধুর একটু খেয়াল রাখিস তো। আর শোন, তোদের ছুটি হয়ে গেলে তুই ওর সাথে এখানে চলে আসিস, আমার পরীক্ষা তো একটু দেরি করে শেষ হবে, তুই ততক্ষণ ওর সাথেই থাকিস, ঠিক আছে? আমি কি তোমার বউয়ের পাড়াদার নাকি? খালি উল্টো পাল্টো কথা বলছিস। লগ্না চল, এবার তো স্কুলে দেরি হয়ে যাবে, চল। দাঁড়া লিপি, আমি স্কুলে যাব না। যাবি না? না। তোকে একটা কথা বলবো, কাউকে বলবি না। বল কি কথা? আমি ঠিক করেছি যে আমি আর লেখাপড়া করবো না। তুই লেখাপড়া করবি না? ও বুঝেছি, তোর এই দিদি শাশুড়ি এইসব কথা বলেছে না, তোকে নির্দেশ দিয়েছে? না না, রাজিমা কিছু বলেনি, আমি নিজেই ঠিক করেছি। তুই নিজেই ঠিক করেছিস, তুই আর পড়াশোনা করবি না, কারোর কথা ছাড়াই। আর এটা আমাকে বিশ্বাস করতে হবে,
আমি কারোর কথাতেই তো ছাড়ছি। কার কথা ছেড়েছিস বল। আমি জেনেছি আমার অনেক কাজ আছে। কাজ? কি কাজ? সে তুই বুঝবি না লিপি। ও আচ্ছা, পরীক্ষায় যখন দিবি না তখন এলি কেন? সেও তুই বুঝবি না। তুই জানা তোর দেরি হয়ে যাচ্ছে তো। আমি তো যাবই। দাঁড়া লিপি, একটা কথা বলবো। শোন বল। আমি কথা দে যে তুই লাট শেফকে কিচ্ছু